হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আজকে আমি আপনাদেরকে এই কলমদানিটা কালার করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কলমদানি বানাইতে হয়, তো রং করার কথা ছিল, রং করা হয় নাই। তো আজকে আমি রং করব, তো দেখাবো আপনাদের আমি কি কালার এটাতে ইউজ করব। আর এটাতে আমি লাল কালারটা ইউজ করব, এই জন্য আমি লাল কালারটা দিব। তো এটাতে আমি লাল কালারটা ইউজ করব, এই জন্য আমি লাল কালারটা তারবিন দিয়ে একটু মিশ করে নেব। তো এরপরে আমি শুধু লাল কালারটাই ইউজ করব, তো সেটাতে আমি তারবিন মেশাবো না। তারবিন দিয়ে আমার এটা মেশানো হয়ে গেছে। এখন যেটা আমরা করব, কলমদানিটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব, এইভাবে সুন্দরভাবে ঘষে নেব চতুর্পাশে। ভিতরটা দেখেন যে অনেক সুন্দর দেখাচ্ছে, যে আমি অনেক সুন্দরভাবে ফিনিশিং করেছি। এখন এটাতে আমরা এভাবে দিয়ে ঘষে নেব, যদি কোনো বালি থাকে তাহলে কিন্তু সেটা ঝরে পড়ে যাবে। তো এটা আমার ঘষা হয়ে গেছে। এখন আমি এটা কোনো কাপড় দিয়ে এভাবে মুছে ফেলবো। তো যেহেতু আমাদের ছোট একটা কলমদানিতে আমি যে কালারটা ইউজ করব সেটাতে আমি বেশি বেশি ঘুলি নাই, যেহেতু আমাদের সেরকম একটা লাগবে না। এখন আমি এটাতে দেওয়া শুরু করব। আগে ভিতরটাতে দিয়ে দিচ্ছি, তারপরে বাইরেটাতে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, আমি এখানে লাল কালারটা ইউজ করতেছি। তারবিন দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কালারটা বসে যাবে, বসানোর পরে তখন আমরা ফাইনাল কালারটা দিয়ে দেব। অনেক সহজভাবে সুন্দরভাবে কালার করা যাচ্ছে, এরকম ব্রাশ নিয়ে নেবেন। আর যদি প্রিন্ট করার সময় আপনারা তুলি নেবেন সুন্দরভাবে, তুলি চিকন দেখে, তাহলে প্রিন্ট করতে অনেক সুবিধা হবে। আমি এ পর্যন্ত এই কালারটা দিলাম, আর ভিতরে খুঁটিগুলোতে দিলাম না, কারণ এটা যেহেতু আমাদের দাঁড়িয়ে থাকবে না হলে লেগে যাবে অন্য এক জায়গায়, এই জন্য খুঁটিগুলোতে দিলাম না। এইভাবে আমি
এটা শুকিয়ে ফেলবো। এইভাবে আমি এটা শুকিয়ে ফেলবো। শুকানোর পরে আমরা শুধু লাল কালারটা ইউজ করব, সেটাতে আমরা তার তো আমার মোটামুটি কালার করা হয়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা খুঁটিগুলো, এগুলো আমি বাদ রেখে দিয়েছি, কারণ এগুলো শুকানোর পরে আমরা এগুলোতে কালার করব। তারপরে যখন শুকিয়ে ফেলবেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাতে লাগবে না, আর তখন আমরা শুধুমাত্র লাল কালারটাও ইউজ করবো, সেটাতে কোনো তারবেন মেশাবো না। তখন দেখবেন যে অনেক লাইটিং দেখাবে, অনেক সুন্দর দেখাবে। সেটার পরে আমরা পেন্ট করব। আপনারা চাইলে বিভিন্ন ফুল আঁকতে পারেন, কিংবা গাছ আকারের ফুল আঁকতে পারেন, আপনাদের ইচ্ছা মতো পেন্ট করতে পারেন। তো এইরকম একটা কলমদানিতে আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি, সুন্দরভাবে টেবিলে, পড়ার টেবিলে কলম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।